মাস শেষের দিকে পকেটে টান পড়েছে অনেকেরই। বাজারে সবজিরও আগুন দাম। ভাবছেন দু তিনটে দিন আলু সেদ্ধ ভাত খেয়েই কাজ চালিয়ে দেবেন, কিন্তু তারও কি জো আছে? আলুর দাম যে চড়া, এমনকি আশঙ্কা করা হচ্ছে আরো দাম বাড়বে আলু। শুধু তাই নয়, যদি ভাবেন দাম দিয়ে যৎসামান্য আলু কিনবেন, তাও বাজারে গেলে পাবেন কিনা সন্দেহ রয়েছে। কারণ রাজ্য জুড়ে চলছে আলু ব্যবসায়ীদের কর্মবিরতি। অনির্দিষ্টকালের জন্য যৌথভাবে কর্মবিরতি শুরু করেছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতি এবং রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশন। ফলে হিমঘর শূন্য, কোনো কর্মী নেই, হিমঘর থেকে বের করা হচ্ছে না আলু। এতে কি হবে? যোগানে ঘাটতি, আর তার জেরে আরো বাড়বে দাম। কেন এই কর্মবিরতি? রাজ্যে আলুর দর নিয়ন্ত্রণে ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সীমান্তে আলুর ট্রাক আটকে দিচ্ছে পুলিশ। এর জেরে নষ্ট হচ্ছে আলু, ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে আলু ব্যবসায়ীরা। কতটা বাড়তে পারে আলুর দাম? দিন কয়েক আগেই প্রতি কেজি আলুর দাম 35 টাকা পার করে গিয়েছে। এখন নাকি কোনো কোনো বাজারে আলু প্রতি কেজিতে 40 টাকা করে বিক্রি হচ্ছে। সোমবার সকালে দেখা গেল বাঁকুড়ার হিমঘরগুলি পুরো শুনশান। হিমঘরগুলির সেটে নামল না আলু, দেখা নেই ব্যবসায়ীদের। রাজ্যের অধিকাংশ হিমঘরগুলিতেও একই ছবি। বাজারেও যোগান কমতে শুরু করেছে ইতিমধ্যেই। ক্রেতারা বাজার ঘুরে বলছেন আলু খুব কম বাজারে, অল্প করেই বাড়িতে নিয়ে যাচ্ছেন। কিন্তু এভাবে আর কতদিন? এরকম চলতে থাকলে তো আর পাতেই পড়বে না আলু। মানুষের এখন সব থেকে বড় চিন্তা কি খাবেন। বাজারে পেঁয়াজের দাম বেশি, সবজির দাম বেশি, মাছ মাংস খাওয়ার সামর্থ্য সবার নেই। তাহলে কি খাবেন? আলুর বদলে কি কি খাওয়া যেতে পারে? তার কিছু বিকল্প রইল আপনাদের জন্য। আলু এমনিতেই রোজ খাওয়া শরীরের জন্য ভালো নয়। আলুর বদলে রাঙা আলু খেতে পারেন। রাঙা আলু দিয়ে সবজিও রান্না করতে পারেন, রাঙা আলু সিদ্ধ খেতে পারেন, ভাজা খেতে পারেন, রাঙা আলু দিয়ে ধোকার ডালনাও খেতে পারেন। পুষ্টিবিদরা বলছেন রাঙা আলুতে পুষ্টি বেশি, এতে ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম রয়েছে। রাঙা আলু হজম শক্তি বাড়াতে সাহায্য করে, এতে শরীরও ঠান্ডা থাকে। আলুর বদলে খেতে পারেন সয়াবিন, সস্তায় পুষ্টিকর। আলু না দিয়ে মশলা দিয়ে কষা কষা করে বানিয়ে নিতে পারেন সয়াবিন। সয়াবিনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, এতে হাড় ভালো থাকে। রয়েছে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করে, রক্তচাপ নিয়ন্ত্রণও সাহায্য করে সয়াবিন। পনির খেতে পারেন। আলু ছাড়া পনিরের নানান রকম রেসিপি আছে। আলু ভাজার বদলে ডালের সঙ্গে একটু পনির ভুজি করে নিতে পারেন, কিংবা বেসন দিয়ে পনির পাকোড়াও খেতে পারেন। পনিরে রয়েছে প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাস। আলু ছাড়া মাংস খেতে অনেকেরই ভালো লাগে না, সে চিকেনই হোক বা মাটন। তবে আলুর বদলে পেঁপে দিতে পারেন মাংসে, স্বাদ মুখে লেগে থাকবে, শরীরের জন্য তা পুষ্টিকর হবে। পেঁপে হজম শক্তি বাড়ায়, পেটের রোগের জন্য পেঁপে খুবই ভালো। খুব খিদে পেয়েছে, টুকটাক আলু চিপস কিনে খান অনেকেই, তবে তার বদলে খেতে পারেন মাখানা। শুকনো খোলায় একটু ভালো করে ভেজে উপর দিয়ে নুন এবং অল্প লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। মাখানিতে ক্যালোরি কম, রয়েছে প্রোটিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট।